দ্বিতীয় মেয়াদে 2008 সালে ক্ষমতায় আসার পর পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। 2011 সালে সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালে $120 কোটি ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। তাদের অনুসরণ করে অন্যান্য ঋণদাতা সংস্থাও। কিন্তু সেতু নির্মাণ শুরুর আগেই কিভাবে দুর্নীতি হয় এমন প্রশ্ন তুলে তাদের চ্যালেঞ্জ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ব্যাংক যে কথা বলছে যে যোগাযোগ মন্ত্রণালয় বা পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে, এখানে আমার প্রশ্ন যে ওয়ার্ল্ড ব্যাংক কি টাকা ছাড় করেছে? টাকা ছাড় করেনি। যদি টাকাই না দিয়ে থাকবে তো দুর্নীতিটা কোথায় হলো? তারা কিন্তু সঠিক কোনো তথ্য দিতে পারে নাই। এবং আমরা তাদের কাছে যখন জানতে চেয়েছি, তারা একটা ধারণার বশবর্তী হয়ে কিছু কথা বলেছে, কিন্তু সঠিক দুর্নীতি যে হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত, কোনো নমুনা, কোনো কিছু তারা দেখাতে পারে নাই। কারণ আমরা বলেছিলাম যে কোনো দুর্নীতি হয়েছে কিনা এটা আমাদেরকে দেখানো হোক। ঘোষণা দেন, কোনো বিদেশি দাতা সংস্থার ঋণ ছাড়াই দেশের জনগণের অর্থেই পদ্মা সেতু বানাবেন তিনি। স্বচ্ছতার স্বার্থে সে সময়ের যোগাযোগ মন্ত্রী, সচিব সহ সেতুর সঙ্গে সংশ্লিষ্ট কয়েক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। তারপর 2014 সালের ডিসেম্বরে শুরু হয় পদ্মা সেতু প্রকল্পের কাজ। ঠিক এক বছর পর অর্থাৎ 2015 সালের ডিসেম্বরে মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদ্মা সেতু নিয়ে আমাদেরকে দুর্নীতিগ্রস্ত দেখানোর জন্য নানা ধরনের প্রচেষ্টা এবং এরপর একের পর এক শর্ত, আমাদের নিজের টাকায় আমরা পদ্মা সেতু নির্মাণ করব এবং আমরা তা করতে পারি সেটা আমরা দেখাব। বিশ্বব্যাপী যে যোগাযোগ ব্যবস্থার একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে তার সাথে কিন্তু বাংলাদেশ সংযুক্ত হতে পারবে এই সেতুটা নির্মাণের ফলে। এরই মধ্যে পদ্মা সেতু দুর্নীতি সংক্রান্ত একটি মামলা হয় কানাডার আদালতে, কিন্তু অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না থাকায় দীর্ঘ তদন্ত শেষে 2017 সালে ফেব্রুয়ারিতে মামলা খারিজ করে আদালত। সব অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হয়, তারপরেও দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলে। 2017 সালে 30 সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হতে শুরু করে স্বপ্নের পদ্মা সেতু। 2019 সালের জুলাইয়ে পদ্মা সেতু নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়, সে ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার। পদ্মা সেতুর 41টি স্প্যানের শেষটি বৃহস্পতিবার বসানোর মধ্যে দিয়ে কেবল সেতুর পুরো কাঠামো দৃশ্যমান হলো তাই নয়, বিজয়ের মাসে এটি আরেক বিজয় বলে মনে করছে সংশ্লিষ্টরা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।